নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো দুজন প্লেয়ারকে নিয়ে একজন ভারতীয় প্লেয়ার একজন বিদেশি প্লেয়ার এই দুজন প্লেয়ারকে নিয়ে কিন্তু রীতি মতন এখন ট্রান্সফার মার্কেট যথেষ্ট গরম হয়ে গেছে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কি খুশির আপডেট আসতে চলেছে সেই নিয়ে কথা বলার সাথে সাথে বিদেশি প্লেয়ার নিয়ে কি জটিলতা তৈরি হচ্ছে সেই নিয়েও কথা বলবো আমরা এই ভিডিওতে তো খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও হবে তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলি আমার খুবই একজন প্রিয় বিদেশি প্লেয়ার হচ্ছে চৌত্রিশ বছর বয়সী স্কটল্যান্ডের অ্যাটাকিং লাইনের প্লেয়ার গ্রেক স্টুয়ার্ট তো গ্রেক স্টুয়ার্টকে আমরা প্রথমে জামশেদপুর এফসিতে দেখেছিলাম এবং অসাধারণ একটা সিজন কাটিয়েছিল জামশেদপুরে তার পরবর্তী সময় কিন্তু মুম্বাই সিটি এফসিতে এসে কাপ শিল্ড দুটোই উইন করেছিল তো দুবারে শিল্ড উইন এবং একবার কাপ জিতে কিন্তু সে ভারত থেকে বিদায় নিয়েছিল গত সিজনে এবং আমাদের মনে থাকবে সেই ম্যাচটা মোহনবাগান সুপারজাইনটের সঙ্গে মুম্বাই সিটি এফসির ম্যাচ সেখানে প্রচুর ইয়েলো কার্ড রেড কার্ড মনে হয় ছটা না হলে সাতটা রেড কার্ড হয়েছিল গ্রেকস্টুয়ারও রেড কার্ড দেখেছিলো তো রেড কার্ড দেখে সে কিন্তু মানে মাঠ ছেড়েছিল কারণ রেফারিকে একটা খারাপ অঙ্গভঙ্গি করার জন্য তোমরা সকলেই জানো যে পয়সা এরকম একটা ব্যাপার তো যাই হোক তার পরবর্তী সময় সিদ্ধান্ত নেয় সে তার দেশে ফিরে যাবে এবং তার পরিবারের কাছাকাছি থাকবে এবং সেখানেই বাকি তার কেরিয়ারটা মানে কাটাবে এরকমই ব্যাপার ছিল এবার স্কটল্যান্ডের লিগ আর আইএসএল মধ্যে তো একটা বিরাট বড় তফাত আইএসএল এ রকম অসুবিধা নেই কিন্তু স্কটল্যান্ডের লিগে গিয়ে সে খুব একটা সুযোগ পায়নি এবং যেই ক্লাবের সঙ্গে যুক্ত ছিল সেই ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে ক্লাবের হাতে কিন্তু অপশান রয়েছে ওয়ান ইয়ার কন্ট্রাক্ট এক্সটেনশান কিন্তু ক্লাব তার সাথে কন্ট্রাক্ট এক্সটেনশান করেনি তো এর মধ্যেও কিন্তু আরও একটা নতুন ব্যাপার রয়েছে কিছুদিন আগেই কিন্তু গ্রেক স্টুয়ার্টের একটা সার্জারি হয়েছে শোনা যাচ্ছে কিন্তু তার একটা হার্নিয়া সার্জারি হয়েছে সে কিন্তু এখন মেডিকালি ফিট কিন্তু সার্জারির কারণেই কিন্তু তাদের যে ক্লাব তার সঙ্গে আর কোনোরকম কন্টিনিউ করতে চাইছে না এবার মোহনবাগান সুপারজাইন্টের গত সিজন থেকে গ্রেক স্টুয়ার্টের দিকে নজর ছিল কারণ এরকম একজন প্লেয়ারকে পাওয়া মানে ভার্সেটাইল রোল করতে পারে অ্যাটাকিং মিডিয়া থেকে শুরু করে দুটো উইং সেন্টার ফরওয়ার্ড সেন্ট্রাল মিডফিল্ডার প্রতি পজিশানে খেলতে পারে তো সেক্ষেত্রে তার দিকে নজর ছিল এবং কথাবার্তা এই মুহূর্তে মোহনবাগান সুপারজাইন বেশ কিছুটা এগিয়েছে এবং এখনই যে একদম পেপার পেনে সাইনিং হয়ে গেছে সেরকমটা নয় কিন্তু এই প্লেয়ার মেডিকালি কতটা ফিট রয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট একটা সংশয় রয়েছে তো দেখা যাক পরবর্তী সময় এই ব্যাপার নিয়ে কি বেরিয়ে আসে এই সাইনিংটা কতটা ভালো হবে সেটাও একটা দেখার বিষয় হবে কারণ ইস্টবেঙ্গল দলের কাছে একজন মাথি দালালের মতন প্লেয়ার রয়েছে যার লাস্ট সিজনটা ব্রিলিয়ান্ট গেছে আর গ্রেক স্টুয়ার্ট কিন্তু লাস্ট দুটো সিজনে যেরকমটা আইএসএল এ খেলেছে ব্রিলিয়ান্ট গেছে তো দুইজন প্রধানের কাছে এরকম দুটো অস্ত্র থাকা মানে একটা ডার্বি ম্যাচে অসাধারণ মানে আলাদা লেভেলের ডার্বি ম্যাচ আমরা দেখতে পাবো যদি গ্রেক স্টুয়ার্ট সিগনেচার কমপ্লিট করে তাহলে মোহনবাগান সুপারজাইন্টে তাহলে কিন্তু অবশ্যই মাথি তালাল এবং এই গ্রেক স্টুয়ার্ট নিয়ে কিন্তু একটা বিশেষ আলোচনা করা যাবে তো আমরা অপেক্ষা করে থাকবো যে শেষ পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশান কি আসে এবং প্লেয়ারের কি স্ট্যাটাস বেরিয়ে আসে তো একটু অপেক্ষা করতে হবে এটুকু তোমাদের বলে রাখলাম এবার চলে আসি আমরা ভারতীয় প্লেয়ারকে নিয়ে সেটার অন্য কেউ নয় তেইশ বছর বয়সী ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার জিক্সান সিং তো জিক্সান সিংকে নিয়ে কালকে মোটামুটি তোমরা সমস্ত মিডিয়াতেই দেখে নিয়েছো নিউজ পেপার থেকে শুরু করে সমস্ত জায়গাতেই যে সাইনিং হয়ে গেছে এরকমটাই আপডেট কিন্তু আমরা জানিয়েছিলাম যে মেডিক্যালই সে কতটা ফিড রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে তার সাইনিং হ্যাঁ সাইনিংয়ের আপডেট বেরিয়ে আসছে সেটা তোমাদের জানিয়েছিলাম কিন্তু মেডিকেল পেপার কতটা কি এসেছে বা যেটা ট্রান্সফার ফি একদম যতক্ষণ না ক্লাবের কাছে যা ততক্ষণ তো মানে তারা প্লেয়ারকে ছাড়বে না একদম তাদের কাছে টাকা পয়সার অ্যামাউন্ট গেলে তারপর তারা রিলিজ দিয়ে দেবে তো সেটা পর্যন্ত ব্যাপার ছিল কিন্তু কালকে রাতের দিকে একটা ফ্যান পেজ থেকে মোটামুটি একটা ভালো রকম রাতের ঘুম উড়িয়ে দেওয়ার মতন পোস্ট এসেছিলো সেই পোস্টটা নিয়ে তোমরা প্রচুর মেসেজ করেছ আমিও একটু দেখছিলাম একটু ভেরিফাই করছিলাম কেরালার কিছু জায়গা থেকেও সেগুলো আপডেট নেওয়ার চেষ্টা চালাচ্ছিলাম এবং সর্বোপরি যেই জিনিসটা চেক করে প্রথম দেখতে পেলাম মার্কাস সে কিন্তু জানিয়েছিল কিছুদিন আগেই যে জিক্সান মুভ করছে মানে জিক্সান কেরালা ছাড়ছে এটুকু মার্কাস কনফার্ম করে দিয়েছে তারপর ফ্যান পেজ থেকে কনফার্ম করা হচ্ছে মানে বলা হচ্ছিল যে না জিক্সান কেরালাতেই থাকছে এগুলো চলতেই থাকবে এরকম নিয়ে কোনো রকম অসুবিধাই নেই তো আজকেও যেটা লেটেস্ট আপডেট রয়েছে সেটা হচ্ছে হ্যাঁ জিক্সান কিন্তু কোনোভাবেই কেরালাতে থাকবে না এখনও পর্যন্ত যেটা ট্রান্সফার ফি কেরালার কাছে গিয়ে পুরোপুরি অ্যামাউন্ট পৌঁছেছে কিনা আমি যখন ভিডিও বানাচ্ছি তখন পর্যন্ত আপডেট নেই শোনা যাচ্ছে সেই ট্রান্সফার ফিও আজকের দিনের মধ্যে চলে যাবে এবং সব কিছু ফাইনালাইজড হয়ে গেলে একদম অফিসিয়ালি কিন্তু সে ইস্টবেঙ্গলের প্লেয়ার অফিসিয়ালির জন্য আমাদের অফিসিয়ালের দিকে থাকিয়ে থাকতে হবে যখন অফিসিয়াল পোস্ট কেরালার তরফ থেকে বা ইস্টবেঙ্গলের তরফ থেকে দু পক্ষর তরফ থেকে আসে তখন পর্যন্ত অপেক্ষা করতে হবে কিন্তু এই জিনিসটা তোমরা অন্তত ধরে নিতে পারো যে হ্যাঁ জিকসান কেরালা ছাড়ছে এবং তার ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা অনেক অংশই রয়েছে কিন্তু ওই যেটা বললাম ট্রান্সফার ফিটা গেলেই সেই জিনিসটা হয়ে যাবে এটাই কিন্তু মোটামুটি যেই সাগাটা তৈরি হয়েছিল সেই সাগাটা থেকে কিন্তু একটুখানি হলেও তোমাদের বোঝাতে পারলাম যে সেটা অতটাও ঠিক নয় প্রচুর মেসেজ প্রচুর তোমরা অনেকেই চিন্তায় পড়ে গিয়েছিলে তো চিন্তার কিছু নেই সেই জায়গা থেকে এর আগেও এমন একাধিক পোস্ট করা হয়েছে যেগুলোর কোনো রকম সত্যতা ছিল না এর কিছুদিন আগেই তারা জানিয়েছিল যে মুম্বাই থেকে কোনো প্লেয়ার আসবে না মুম্বাই থেকে আপুইয়া মোহনবাগান এসেছে বা মোহনবাগান সুপারজাইনটা এসেছে তার আগে তারা জানিয়েছিল এরকম অনেক অনেক মানে বলতে গেলে অনেক তো ঠিক আছে তারা কেন করছে কি করছে তাদের কি এর জন্য মানে মনোভাব রয়েছে সেটা তারাই জানে তবুও আমি বারবারই বলবো অফিসিয়ালের জন্য একটু অপেক্ষা করো আর মেডিকেলি যখনই পুরোপুরি ক্লিয়ারেন্স এসে যাবে ইস্টবেঙ্গলের হাতে তখনই কিন্তু ইস্টবেঙ্গল ট্রান্সফার ফি পে করে দেবে চিন্তার কিছু কারণ নেই এটুকু বলতে পারি তবুও বলছি অফিসিয়াল কনফার্মেশান দুই পক্ষর দিক থেকেই আসা পর্যন্ত অপেক্ষা করে যাওয়াটাই ভালো তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট যা যা করার করে দিও আর ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধর nobad